হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেইন ইউর মেডিক্যাল নলেজ উইদ আউট স্ট্রেস উইথ মেডিকল ফান্ডা ইন বাংলা অ্যান্ড ওয়েলকাম টু দ্য অর্গানন অফ মেডিসিন প্লাস যারা হোমিওপ্যাথি স্পেশালি বিএইচএম এস এর স্টুডেন্ট তারা হয়তো সবাই জানে অর্গানন অফ মেডিসিন এটি একটি কত বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট আর আজ আমরা ফার্স্টে কথা বলবো কেন্টের টুয়েলভ অবজারভেশন যেটি স্পেশালি থার্ড বিএইচএমএস ও ফোর্থ বিএচএমএস স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যাদের এক্সামিনেশনের জন্য এই কোশ্চেনটি এসেই থাকে তো আজ আমরা ডিটেলসের সহজে সংক্ষেপে জানার চেষ্টা করব আর এ শুধু স্টুডেন্ট নয় প্রতিটি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তার পেশেন্টকে কীভাবে ট্রিট করা উচিত তা নিয়েও আমরা অনেক কথা বলবো তো চলো শুরু করি আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো ফর দ্য লেটেস্ট আপডেট ক্যান্স টুয়েলভ অবজারভেশন এটি সংকলিত হয়েছে দ্য বুক অফ ক্যান্স লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোজফি এর লেকচার নাম্বার ট্রিপল এক্স ফাইভ যেটি হলো প্রোগনোসিস আফটার অবজার্ভিং দ্য অ্যাকশন অফ দ্য রেমেডি এবার আমরা দেখে দেখিনি ক্যান্সেল অবজারভেশনগুলো তো ফার্স্ট অবজারভেশনটা কী আ প্রোলংড অ্যাগ্রাভেশন অ্যান্ড ফাইনাল ডিক্লাইন অফ দ্য পেশেন্ট এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে আমরা এটা জানতে পারি যে পেশেন্টের হেলথ ডিক্লাইন হয়ে যাচ্ছে মানে পেশেন্টের যে সিমটম দেখে মেডিসিন সিলেক্ট করে মেডিসিনটি দেওয়া হয়েছিল সেটা তার জন্য সুইটেবল হয়নি মেডিসিন সিলেকশন ভুল হয়ে গেছে তো এর ইনফারেন্স মানে এটা কেন হতে পারে পেশেন্টকে হয়তো অনেক ডিপ অ্যাক্টিং বা অনেক হাইয়ার পোটেন্সিটে মেডিসিন দেওয়া হয়ে গেছিলো যার জন্য পেশেন্টের হেলথ ডিস্ট্রাকশন মানে তার হেলথটা ডিস্ট্রাক্ট হয়ে গেছে এই কেসটা ইনকিউরেবল হওয়ার দিকে চলে যাচ্ছে তো এই কেসটিকে আমাদের সারানোর জন্য কি করতে হবে এর প্রোগনোসিস কিন্তু আনফেভারেবল প্রোগনোসিস মানে ব্যাড প্রোগনোসিস হবে কারণ এটা ইনকিউরেবল দিকে চলে যাচ্ছে তো এই কন্ডিশনে কি করা উচিত এর সঙ্গে সঙ্গে অ্যান্টিডট মেডিসিন দিতে হবে ইমিডিয়েটলি অ্যান্টিডট দিয়ে দেওয়ার পরেই এই কন্ডিশনটাকে কিওর করার দিকে নিয়ে যাওয়া যেতে পারে তো এর থেকে আমাদের এটা বোঝা উচিত যে যে কোনো কেসে ক্রনিক হোক ডাউটফুল হোক বা যে কোনো কেসে সময় লোয়ার পোটেন্সি সিলেক্ট করা উচিত যেমন থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি কখনও ডিপ অ্যাক্টিং বা হাইয়ার পোটেন্সি সিলেক্ট করা উচিত নয় এবং ডোজও ফ্রিকোয়েন্টলি রিপিট করা একদমই ঠিক না তাই ডিপ অ্যাক্টিং যদি মেডিসিন দেওয়া হয় তো ডিজিজটি কিন্তু ইনকিউরেবল মানে পেশেন্টের কন্ডিশন ডিক্লাইন হয়ে যেতে পারে নেক্সট হচ্ছে ক্যান্সার সেকেন্ড অবজারভেশন লং অ্যাগ্রাভেশন উইথ ফাইনাল স্লো ইম্প্রুভমেন্ট এই স্টেটমেন্ট থেকে এটা বোঝা যায় যে এই কন্ডিশনের পেশেন্টের ডিজিজ কন্ডিশন এখনও অবধি কিউরেবল স্টেটে আছে সে কিউর হয়ে যেতে পারে তার শরীরের অর্গ্যানিক ডিস্ট্রাকশন বা প্যাথোলজিক্যাল চেঞ্জেসগুলো এখনও খুব বেশি অ্যাডভান্স স্টেটে কিন্তু পৌঁছায়নি পেশেন্টের যে অ্যাগ্রাভেশন দেখা দিয়েছে সেটা অনেক লং এবং ভালো অ্যাগ্রাভেশন আর হোমিওপ্যাথিতে এটা দেখা হয় যে অ্যাগ্রাভেশন দেখা দেওয়ার মানেই হচ্ছে তার কিওরটা শুরু হচ্ছে মানে যে তাকে মেডিসিনটা দেওয়া হয়েছিল সেটা কাজ করছে তার বডির মধ্যে যে ভাইটাল ফোর্স ছিল এখনও সে ভাইটাল ফোর্স রিয়াক্টিভ স্টেজে আছে যার জন্য তার স্লো ইম্প্রুভমেন্ট দেখা দিচ্ছে এবং এই কন্ডিশনে তাকে বলা হয় বর্ডার লাইনে ছিল যদি এর সেই টাইমে মেডিসিনটা না দিত তখন কিন্তু তার কিওরটা ইম্পসিবল হয়ে যেত তো এই কন্ডিশনে আমাদের কি স্টেপ নেওয়া উচিত এই কন্ডিশনে সবসময় আমাদের লো পোটেন্সি সিলেক্ট করতে হবে মেডিসিন মানে থার্টি সিএইচ পোটেন্সি দিতে হবে এবং রেমেডি বারবার রিপিট করা যাবে না তো এই প্রোগনোসিস কি হলো এই প্রোগনোসিস কিন্তু মানে খুব একটা খারাপও না আবার ভালোও না মানে এটা মডারেট গুড বলা যেতে পারে নেক্সট থার্ড অবজারভেশন হচ্ছে অ্যাগ্রাভেশন ইজ কুইক শর্ট অ্যান্ড স্ট্রং উইথ র্যাপিড ইম্প্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট এটিকে কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলা হয় এই স্টেটমেন্ট থেকে এটা বোঝা যায় যে ধরো কোনো পেশেন্টের সিমটম দেখে কোনো মেডিসিন দেওয়া হয়েছে তাকে তারপর তার মধ্যে খুবই শর্ট কুইক অ্যাগ্রাভেশন হচ্ছে এবং কিন্তু তার ইম্প্রুভমেন্টটা খুব র্যাপিডলি খুব তাড়াতাড়ি তার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা দিচ্ছে সে কিওর হচ্ছে তার মানে যে মেডিসিনটি সিলেক্ট করা হয়েছিল সেটা একদম কারেক্ট ছিল ওই কেসের জন্য অ্যাকিউট কেসের ক্ষেত্রে মানে কোনো অ্যাকিউট ডিসিজে এই ইমপ্রুভমেন্টটা কিছু ফিউ আওয়ার্সের পরেই দেখা যেতে পারে মেডিসিন মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশনের পর এবং ক্রনিক কেসের ক্ষেত্রে কিছু দিন লাগতে পারে এটি এই ইম্প্রুভমেন্টটা দেখার জন্য তো এই কন্ডিশনের প্রোগনসিস হবে ভেরি গুড প্রোগনোসিস মানে পেশেন্ট খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে তো এই কেসে আমাদের কি স্টেপ নেওয়া উচিত ডু নট ডিস্টার্ব দ্য অ্যাকশন অফ দ্য মেডিসিন মেডিসিনের অ্যাকশনকে কোনোভাবে কোনোরকম ডিস্টার্ব করা যাবে না শুধু ওয়েট করতে হবে তার ডিজিজটা কিওর হওয়ার জন্য নেক্সট হচ্ছে ফোর্থ অবজারভেশন নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি অব দ্য পেশেন্ট আগের থেকে মানে সেকেন্ড অবজারভেশনকে যেমন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলা হয় এটিকে কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক কিউর বলা হয় এই স্টেটমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে এই কন্ডিশনে পেশেন্টের কোনোরকম অ্যাগ্রাভেশন হয় না পেশেন্ট রিকভারির দিকে চলে মানে তার রিকভারি হতে থাকে তার সিমটমসগুলো ঠিক হয়ে যায় এই ক্ষেত্রে হতে পারে যে যে সিলেক্টেড রেমেডিটা আমরা যে সিমটম দেখে তাকে মেডিসিনটা দিয়েছিলাম সেটা ওই কেসের জন্য তার ডোজ পোটেন্সি একদম প্রপারলি সুইটেবল থাকে মানে কারেক্ট মেডিসিন থাকে এটি কিন্তু খুবই ভালো কন্ডিশন স্পেশালি অ্যাকিউট কেসের জন্য ধরো তোমার কাছে কোনো পেশেন্ট এলো তার হয়তো ফিভার বা কমন কোল্ড হয়েছে আমরা তাকে মেডিসিন দিলাম সে কিওর হয়ে গেল। যেমন এটি তার জন্য একদম কারেক্ট মেডিসিন কিন্তু রকম যদি ক্রনিক কেস হয় সেখানে হয়তো কেউ অ্যাজমার পেশেন্ট এলো তাকে আমরা তার সিমটম দেখে মেডিসিন দিলাম সেই মেডিসিনটির জন্য তার সিমটমগুলো সে একটু রিলিফ পেয়ে গেল কিন্তু ক্রনিক ডিজিজে এত তাড়াতাড়ি কোনো রকম অ্যাগ্রাভেশন ছাড়া তো কিওর হয় না তাই কি হলো এই ক্ষেত্রে মানে সিমটমগুলো প্যালিয়েট হয়ে গেল মানে কিছু সময়ের জন্য সিমটমসগুলো চেপে গেল তো অ্যাকিউট কেসের ক্ষেত্রে এর প্রোগনোসিস হচ্ছে ভেরি গুড এবং এটিকে হায়েস্ট আইডিয়াল অফ কিওর বলা হয় তো এখানে আমরা কি স্টেপ নিতে পারি এখানে আমাদের হচ্ছে মেডিসিনের অ্যাকশনকে কোনোরকম ডিস্টার্ব করা উচিত না তার অ্যাগ্রাভেশন যেহেতু হয়নি তাই ওয়েট করা উচিত নেক্সট হচ্ছে ক্যান্স ফিফথ অবজারভেশন অ্যামিলিউয়েশন কাম ফার্স্ট অ্যান্ড অ্যাগ্রাভেশন কাম আফটারওয়ার্ড মানে প্রথমে অ্যামিলিউয়েশন আসছে তারপরে অ্যাগ্রাভেশন আসছে এর মানে এটাই হয় যে যে মেডিসিনটা যে দিয়েছিল সেটা সুপারফিশিয়ালি কাজ করেছে অথবা প্যালিয়েটিভ ম্যানারে অ্যাক্ট করেছে মানে শুধু সিম্পটমগুলো কিছু টাইমের জন্য চেপে গিয়েছিল মানে সেই টাইমের জন্য রিলিফ দিয়েছিল কিন্তু ডেজিসটি পুরোপুরি কিওর হয়নি এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও হয় যে মেডিসিনটা পার্সিয়ালি কিছুটা সুইটেবল ছিল সেই কেসের জন্য তাই জন্য কেসটা ইনকিউরেবল হয়েছিল তো আমরা এর প্রোগনোসিস কী হতে পারে এর প্রোগনোসিস হচ্ছে আনফেভারেবল মানে কেসটা যেহেতু কিউর হয়নি তাই প্রোগনোসিস হচ্ছে ভালো না তো এই কন্ডিশনে কী স্টেপ নেওয়া উচিত এই কন্ডিশনে আবার নতুন রি এক্সামিন করে নতুন করে ভালো করে কেস টেকিং করে তার টোটালিটি অফ সিমটম নিয়ে সেখান থেকে পিকিউলিয়ার আনকমন সিমটমের ওপর বেস করে মেডিসিন নতুন মেডিসিন সিলেক্ট করা উচিত নেক্সট সেক্স অবজারভেশন টু শর্ট রিলিফ অফ সিমটম মানে পেশেন্টের আরাম তো হল সে কিছু সম তার সিমটমের থেকে রিলিফ পেল কিন্তু সেটা ছিল খুবই কম টাইমের জন্য কিছু সময় বাদে তার সেই সিমটমসগুলো আবার দেখা দেয় মানে সেই সিমটমগুলোতে সে আবার সাফার করতে থাকে এটি কেন হতে পারে হোমিওপ্যাথিক ফিজিশিয়ানে কোনো পেশেন্টকে মেডিসিন দেওয়ার সাথে সাথে কিছু কিন্তু তাকে কিছু প্রিকশনও দিতে হয় মানে মেডিসিন নেওয়ার সাথে তাকে কিছু সাবস্টেন্স বা ফুড তার ডায়েটে নেওয়া থেকে অ্যাভয়েড করতে হয় কিন্তু পেশেন্ট যখন ওই সাবস্টেন্স বা ফুড তার নিয়ে থাকে তখনই মেডিসিনটার অ্যান্টিডট হয়ে যায় মানে তার মেডিসিনটার এফেক্টটা নষ্ট হয়ে যায় এর জন্য হতে পারে তো এর প্রোগনোসিস কি হবে এ প্রগনোসিস হবে ব্যাড কারণ ডিজিজ কিওর হয়নি তো এই কন্ডিশনে কি স্টেপ নেওয়া উচিত অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে এটা দেখা দরকার যে কোনো বড় কোনো ইনফ্ল্যামেশন কন্ডিশন বা কোনোরকম অর্গ্যানের রকম বড় কোনো স্ট্রাকচারাল প্রবলেম দেখা দিয়েছে কিনা ক্রনিক কেসের ক্ষেত্রে যদি স্ট্রাকচারাল চেঞ্জেস বা অর্গ্যানাল ডিস্ট্রয়েড হয়েছে কিনা সেটা দেখতে হবে ফার্স্টে আর অ্যাকিউট কেসের ক্ষেত্রে কি হবে মেডিসিনটিকে আবার রিপিট করতে হবে এবং বা নতুন করে কেস টেকিং করে সিমিলার একটা মেডিসিন চুজ করতে হবে আর ক্রনিক কেসের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো রকম সিরিয়াস কোনো কন্ডিশন নেই তখনই ওই মেডিসিনটিকে আবার দেওয়া যেতে পারে বা নতুন করে একটা সিমিলিমাম মেডিসিন দেওয়া যেতে পারে নেক্সট হচ্ছে ক্যান সেভেন অবজারভেশন ফুল টাইম অ্যাভেলুয়েশন অফ সিমটমস ইয়ে নো রিলিফ টু দ্য পেশেন্ট এই স্টেটমেন্টের মানে হতে পারে পেশেন্ট সিমটমস থেকে আরাম তো পাচ্ছে কিন্তু সে রিলিফ হচ্ছে না তার কোনো এটা হতে পারে কেমন কেসে ধরো তোমার কাছে কোনো ফাইব্রয়েডস এর পেশেন্ট এলো তার লিভার ফাইব্রোসিস হয়েছে তো পেশেন্টকে তুমি অতটাই কিওর করতে পারবে যেখানে তার যে পার্টসে অ্যাকোমেশন হয়নি ফাইব্রয়েড মানে এমন কোনো মেডিসিন আমরা দিতে পারবো না যাতে তার পুরোপুরি লিভারটা কাজ করতে পারে প্রপারলি বা পুরোপুরি সে কি কিওর হয়ে যায় কিছুটা হয়তো সে রিলিফ পেতে পারে এই রকম কেসের ক্ষেত্রে অ্যামিলিয়েশন হয়তো তার হবে কিন্তু পারমানেন্টলি সে রিলিফ হবে না তার তো এই কেসে কিওর তো হবে না পুরোপুরি প্যালিয়েটিভ হয়ে যায় মানে তার সিমটমটা প্যালিয়েটিভ হয়ে যায় প্যালিয়েটিভ ম্যানারে অ্যাক্ট করে মেডিসিনটা তো কিন্তু হোমিওপ্যাথিতে প্যালিয়েশনের সাথে কম কিউরের রকম কম্পেয়ার করা যায় না কারণ হোমিওপ্যাথিতে প্রপারলি কিউর করা হয় সব রকম ডিজিসকে তো এর প্রোগনোসিস কি হতে পারে এর প্রোগনোসিস হচ্ছে নেক্সট হচ্ছে এইট অবজারভেশন সাম পেশেন্ট প্রুফ এভরি রেমেডি দে গেট এই টাইপের পেশেন্টকে ইডিওসিনক্র্যাটিক পেশেন্ট বলা হয় মানে এই টাইপের পেশেন্টরা খুবই সেন্সিটিভ হয় খুবই ওভারসেনসিটিভ হয় তারা যে কোনো মেডিসিন তারা প্রুভ করতে পারে এই ধরনের পেশেন্টরা ইনিউরেবেল হয় কারণ এই পেশেন্টরা গ্রেট মানে খুবই ভালো প্রুভার হয় তাদের ওপর সমস্ত মেডিসিনই এফেক্ট করে তারা যখন মানে যখন যেরকম মেডিসিন তারা প্রুভ করতে পারে এই টাইপের পেশেন্টে সবসময় থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি মেডিসিন দেওয়া উচিত কারণ সেটা খুবই যদি হাইয়ার পোটেন্সি সিলেক্ট করা হয় তখন কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন হতে পারে কারণ তারা খুবই ওভার সেন্সিটিভ Next what's a ninth observation? Action of the medicine upon provers. মেডিসিন সবসময় হেলদি পার্সেনের ওপর প্রুফ করা হয় এবং মেডিসিন কখনও একজন পার্সনের ওপর প্রুফ করা হয় না একটি মেডিসিন একটি মেডিসিন অনেকগুলো পার্সেনের ওপর প্রুফ করা হয় অ্যাডমিনিস্ট্রেটেড করা হয় কারণ কখনও একটি মানুষ সমস্ত সিমটম প্রডিউস করতে পারে না বিভিন্ন মানুষের বিভিন্ন সিমটম প্রডিউস দেখায় তো এর ক্ষেত্রে এটা বোঝা যায় যে কোনো পার্সেন্ট ইন্ডিভিজুয়ালি কোনো মেডিসিন প্রুফ করছে সেই সিমটমগুলো আমাদের নোট ডাউন করে নিতে হবে মানে সেই পার্সেনটা যা সিমটম প্রডিউস করলো মেডিসিন অ্যাডমিনিস্ট্রেটেড পর সেটা আমাদের নোট ডাউন করতে হবে তার উপর আবার যে মেডিসিনটা দেওয়া হবে তার উপর যে নিউ সিমটমগুলো আবার আসবে সেটা আগের সিমটম থেকে সাবস্ক্রাইব করে নিলেই পাওয়া যাবে মেডিসিনের প্রপার সিমটম বা মেডিসিনের সিমটম নেক্সট হচ্ছে ক্যান স্ট্যান্ট অবজারভেশন নিউ সিমটম অ্যাপিয়ার্স আফটার রেমেডি এর মানে এটা হতে পারে যে পেশেন্টকে কোনো পেশেন্ট আসলো তার সিমটমস থেকে তাকে যে মেডিসিন দেওয়া হলো সেই দেওয়ার পর তাকে তার যদি নতুন সিমটমস ডেভেলপ করে মানে যে তোকে তাকে মেডিসিন দেওয়া হয়েছিল সেই সিমটামসগুলো না তার থেকে একদম আলাদা একদম নতুন সিমটমস ডেভেলপ করে তাই এর মানে এটা যে মেডিসিন সিলেকশন ভুল হয়েছে তো এর প্রোগনোসিস কি হবে ব্যাড প্রোগনোসিস তো এই ক্ষেত্রে আমাদের কি স্টেপ নেওয়া উচিত যদি কোনোরকম সিরিয়াস নিউ সিমটম ডেভেলপ করে যেটি একদমই আলাদা পেশেন্টের আগের সিমটম থেকে তখনই সঙ্গে সঙ্গে অ্যান্টিডট অফ দ্য মেডিসিন বা অ্যান্টিডট অফ দ্য রেমেডি দিতে হবে অথবা ফের তার নতুন করে ভালোভাবে কেস টেকিং করে তার সিমটমস অনুযায়ী তার জন্য একটা সেমিনিমাম রেমেডি দিতে হবে নেক্সট ইলেভেন্থ অবজারভেশন হোয়েন ওল্ড সিমটমস আর অবজার্ভ টু রিঅ্যাপিয়ার এখানে মেডিসিন যেটা সিলেক্ট করা হয় সেটা প্রপারলি একদম কারেক্ট থাকে এবং টা ফেভারেবল কন্ডিশন হয় এবং ডিজিজটা কিউরেবল স্টেটে থাকে এখানে এটা হতে ভয় হচ্ছে হিয়ারিং ল অফ কিওর মানে অ্যাকর্ডিং টু যেটা হিয়ারিং ল অফ কিউর আছে মানে হচ্ছে সিমটম প্রডিউস হয় যে ম্যানারে তার ঠিক অপোজিট ম্যানারে ডিজিজটা কিওর হয় তো হিয়ারিং ল অফ কিউর যেটাকে বলা হয় মানে হচ্ছে দ্য কিওর টেক প্লেস অ্যাভাভ ডাউনওয়ার্ডস উইদিন আউটওয়ার্ডস ফর মোর ইম্পর্টেন্ট অর্গান টু লেস ইম্পর্টেন্ট অর্গ্যান and in the reserve order of appearance of symptoms so symptoms tells it a কিওর হয়ে যাচ্ছে সেটা যেভাবে এসেছিলো ঠিক সেইভাবেই যদি আসা যায় বা চলে যায় এটিকে বলা হয় কিন্তু খুবই কিউরেবল কন্ডিশন তো এখানে আমরা কি দেখতে পারি এখানে মেডিসিনটা কারেক্ট আছে পেশেন্ট কিউর হয়ে যাবে তো প্রোগনোসিস হচ্ছে গুড তো এখানে কি আমাদের স্টেপ নিতে হবে রেমেডির অ্যাকশনটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না আমাদের জাস্ট ওয়েট করতে হবে মেডিসিনের অ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য লাস্ট কেন্স টুয়েলভ অবজারভেশন Symptoms take wrong direction. এখানে যে মেডিসিনটা সিলেক্ট করা হয়েছে সেটা রং মেডিসিন মানে যে আমরা সিমটম দেখে যে মেডিসিন সিলেক্ট করেছিলাম সেটা পুরোপুরি একদম রং তার প্রোগনোসিসও ব্যাড হবে কারণ হয়তো মেডিসিনের শুধুমাত্র সুপারফিশিয়াল বা জেনারেল সিমটমের ওপর ভিত্তি করে মেডিসিনটা সিলেক্ট করেছিল কিন্তু আসলে উচিত আর টপ সিমটম নিয়ে তার থেকে আনকমন পিকিউলিয়ারের ওপর সিমটমের নিয়ে ওপর জোর দিয়ে মেডিসিন সিলেক্ট করা তো এখানে রং মেডিসিন যেহেতু সিলেক্ট করা হয়েছে তো ডিজিজটা অবশ্যই ইনকিউরেবল ফর্মে থাকবে তাই প্রোগনোসিসও ব্যাড হচ্ছে তো আমাদের এখানে স্টেপকে নিতে হবে ইমিডিয়েটলি অ্যান্টিডট অফ দ্য মেডিসিন মেডিসিনের অ্যান্টিডট সঙ্গে সঙ্গে দিতে হবে না হলে কিন্তু ভুল মেডিসিনের জন্য কোনো সিরিয়াস কন্ডিশনও হয়ে যেতে পারে বা তার ফেস বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারাল বা অর্গ্যানিক চেঞ্জেসও এসে যেতে পারে তাই সোজাসুজি এক অ্যান্টিডট সিলেক্ট করতে হবে তো ফ্রেন্ডস এই হয়ে গেল ক্যান্ডেড টুয়েলভ অবজারভেশন আশা করি আমি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি আর তোমাদের যদি এটা হেল্পফুল লাগে থাকে তো আমার এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিও আর এইভাবেই নেক্সট টপিক নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি অর্গ্রনের নেক্সট টপিক নিয়ে আর তোমরা যদি তা দেখতে চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই ফ্রেন্ডস